ভিউয়ার্স হাট দেখেছেন কখনো? গ্রামীণ হাট প্রাচীন কাল থেকেই গ্রামীণ এই হাটগুলো অর্থনৈতিক চাকা সচল রেখেছে। আজকে আপনাদেরকে একটি গ্রামীণ হাট ঘুরে দেখানোর জন্য নিয়ে আসছি। আজকে এই হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো, সবগুলো আর কি ঘুরে ঘুরে দেখাবো সবকিছুই হাটের। সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য গ্রামীণ একটি হাটে নিয়ে আসছি। এই হাটটির নাম হলো হাজির হাট হাট। এই হাটটিতে সকল ধরনের শাকসবজি একেবারে অল্প মূল্যেই পেয়ে যাবেন, একেবারে টাটকা শাকসবজি। হাটটি সপ্তাহে সোমবার ও শুক্রবারে বসে। দুপুরের পর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এই হাটটিতে বেচাকেনা থাকে। মানুষের সমাগম শুরু হয় সন্ধ্যা থেকে। হাট বসে দেয় কি কি বারে? সোমবারে আর শুক্রবারে। সোমবার আর শুক্রবারে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো এখন আমরা আপনাদেরকে এই হাটটি হেঁটে হেঁটে ঘুরে দেখাবো। হাটটিতে কি কি শাকসবজি আছে, কি কি পাওয়া যায় সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। হাটের এই প্রান্ত থেকে ও প্রান্তগুলো আসলে কি কি পাওয়া যায় সবই দেখতে পাবেন। এই যে আমরা পায়ে হেঁটে হেঁটে হাটটি যত দোকানপাট আছে সেগুলো দেখাচ্ছি। সকল ধরনের শীতকালীন শাকসবজি এখানে দেখা যাচ্ছে। কলা, মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, শালগম, সরিষা ফুল, সরিষা শাক যেটাকে বলে, তারপর পেঁপে আছে, মূলা আছে, কাঁচা ঝাল আছে, লাল শাক, পালং শাক, মশলা দ্রব্যাদি আছে, যে শাক টাক মূলাগুলো সব কিছুই আছে, ঝিঙা আছে, টমেটো আছে। আসলে গ্রামীণ হাটে যা যা আছে যাবতীয় সবকিছুই এখানে আছে। গ্রামীণ হাটগুলো আসলে সত্যি খুবই অসাধারণ। বাগন কুড়ি, মূল্য কুড়ি, শাক জোড়া দুই 10 টাকা। ¿Qué es lo que se llama?
কলা কত করে কেজি বিক্রি হচ্ছে 35 বেগুন কত করে বেগুন 30 টাকা 30 টাকা না ডাল কত ডাল 20 টাকা কেন আছে 50 টাকা না 20 টাকা 50 টাকা সময় 50 টাকা আসলে আ না পাও হ্যাঁ আ না পাও ¡Gracias!
হাটটিতে কেনা বেচা চলতেছে, অনেকে এখান থেকে বেগুন কিনে নিয়ে যাচ্ছে, সব দোকানে কেনা বেচা চলতেছে। সন্ধ্যার পর থেকে নাকি আরো ভিড়, আরো মানুষের সমাগম বাড়ে। এখনো মোটামুটি মানুষের সমাগম বেশ ভালোই আছে, বেশ ভালোই বেচা কেনা চলতেছে। ওইদিকেই তাকান, সমস্যা নেই। Thank you.
10 টাকা
এই যে দুটো ঢা দাও
টমেটো কত করে বিক্রি হচ্ছে? পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? একশো। আর বেগুন? আচ্ছা। আর পাতাকপি? ঠিক আছে। কি
সিলভার মাছ এবারে কি নিবি?